এনিমিজ এই এখানে তো মনে হচ্ছে আমরা একবার এসেছি। এখানে ইনকিউবাস আছে, এখানে আমরা এসেছি, কারণ দেখ লেফটে একটা ইয়ে আছে, কি বলে মেশিন গান আছে। আমি মনে আছে আমি এটা ধরে বসেছিলাম, যে বহুত কালাম খেলিয়েছিলাম এখান থেকে। আমি তাহলে আবার ওইটাই করে নেবো। না না প্রচুর লোক আছে, দেখ মাস্ক করছি, হাতে কেউ নেই। আর একটা ইনকিউবাস আছে, ঘরটার ভেতরে লোক আছে। আমরা এসেছিলাম মনে আছে এখানে, আমরা এসেছিলাম, আমরা এটা একটু এদিক দিয়ে গেছিলি, আমি এদিক দিয়ে এসেছিলাম। আমি তাহলে রাইট দিয়ে গিয়ে আবার ওটাকে ধরছি। আমি টার্গেট ধরে নিয়েছি, এবার দিকে যাচ্ছে। কে আসছে বল, কে আসছে আমার দিকে? হুইস কামিং, তুই আমার দিকে আয়, কিছু করে নিয়ে আয়, নাহলে লাভ নেই। তুই নাই দেবে তারপরে আমাকে সমস্যা হবে। যা আছে তুই ধরে ধরে আমার দিকে নিয়ে আয়। এটা পুরো চোক পয়েন্ট, শুধু আমার এটা কভার করি তাহলেই হবে। ওকে, হেভি আসলে উড়িয়ে দেবো, আমি সবাইকে উড়িয়ে দেবো। আমাদের কেউ আসছে না, অ্যালার্ম ডাকছে। কোনো ক্ষতি হবে না, আমি থেকে দিব। তুই কভার নিয়ে থাক একটা ঘরের মধ্যে, যদি আমার আমার ফ্ল্যাঙ্ক গুলো করিস, আমার ফ্ল্যাঙ্ক করলে যাতে মারতে পারিস। হ্যাঁ তুই মারতে থাক দরকার পড়লে, দেখিস ইনকিউবাস গুলো মেরে দেবে। কেউ আসছে না, আমি অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি কিন্তু ভয় আসছে না। ওরা কি বুঝে যায় যে আমরা চপ এটা বসে আছি, তো আসবো না? বেরোচ্ছ না, দেখ ঘর গুলো, ওটা হেভি বেরিয়েছে, সান হেভিটাকে মার। হেভি মরে না, হ্যাঁ মেরেছি, গুড গুড। ইনকিউবাসটা কই? আমি ওয়েট করছি ইনকিউবাসটাকে মারার জন্য। ও আসবে আসবে, একজন দেখে নিলেই আসবে। দেখি ওই একটা লোক আসছে দৌড়ে দৌড়ে, নিয়ে আসছে।
এখানে লাগবো এই একটা মাল আসছে মনে হচ্ছে এটা কি না এদিকে বলতো লেফটে এটা কি ইনকিউবাস পারলে ক্লিয়ার করতে থাক অসুবিধা নেই আর একটু হলে তো আমি এখানে সেফ আছি মারছে কেউ ওটা ফেসে আছে কত ক্যালিবারের বন্ধু কি জোর আওয়াজ হয় বাপরে বাপ তোকেই খেয়াল আসছে আমি বসে আছি মারতে মারতে থাক মোটরটা ইয়েতে আছে ওইদিকে টাওয়ারে আছে কিন্তু একাই দৌড়ে দৌড়ে শেষ করে দিচ্ছি বাহ ওদিকে মোটরটাকে মেরে এত না আমার দাদা আমার লজোর বাইরে আর ইনকিউবাস আছে আমার মনে নেই আমি বেরোবো সাপোর্টে দেবো সব ডাউন
Hi. Can you give me your two cents on this? Here's all I know in a nutshell. Thanks, stranger. Okay. 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 এগুলো করেছিস? হ্যাঁ করেছি, অন্য লোকেশন দিয়ে দাঁড়া। এখানে আরেকটা ক্রেট আছে, একটা ক্রেট উপরে আছে। ও আরো দুটো আছে বাবা। ক্রেটও স্পন করে, একটা জায়গায় মারলে ও টেম্পোরারিলি ব্ল্যাক আউট মানে ইয়ে হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মানে না। আচ্ছা এবার কত দূরে যেতে হবে? 1.3 কিলোমিটার। কি বলছে তাহলে? কিছু হয়েছে খাবার দাবার নিয়ে? 1.3 কিলোমিটার যাবো কি করে? অ্যারো টেস্টিং রুলস এটা পরে করবি, খেয়ে এসে করবি, রেখে দিয়ে এখানে নাকি হবে? কালকে করবি, ইয়ে হবে যদি না হয় আবার করে দেবো। এখানে হওয়ার তো কথা, গেম সেভ হবে এখানে হওয়ার তো কথা, যদি না হয় আবার করবো তাহলে আরো লুট পাবো। সেটাও ঠিক, ঠিক আছে চল বেরোয়।